হ্যালো বন্ধুরা, হাত ধুয়ে নেওয়ার একটি অতিরিক্ত পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের বইয়ে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে, যে প্রশ্নগুলোর উত্তর খানিকটা উত্তর আমরা তোমাদের সামনে এখানে নিয়ে এসেছি। তো বন্ধুরা, চলো হাত ধুয়ে নেওয়ার কুইজ পর্ব শুরু করা যাক। এখানে আমাদের কাছে কিছু বিপরীত শব্দ লিখতে বলা হয়েছে এবং তা দিয়ে বাক্য গঠন করতে বলা হয়েছে। আমাদের এখানে কিছু শব্দ দিয়ে দেওয়া রয়েছে এবং তারই বিপরীত শব্দগুলো আমরা বের করে নিব এবং তা দিয়ে আমরা আবার বাক্য গঠনও করব। প্রথম শব্দটি হচ্ছে সুগন্ধ। সুগন্ধ শব্দের বিপরীত শব্দ হচ্ছে দুর্গন্ধ। সুগন্ধ হচ্ছে সুবাস বা সুন্দর গন্ধ এবং দুর্গন্ধ হচ্ছে খারাপ গন্ধ বা বাজে গন্ধ। দুর্গন্ধ দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করতে চাই, সেটি হতে পারে আবর্জনার দুর্গন্ধে পরিবেশ নষ্ট হয়। এক্ষেত্রে যেখানে আবর্জনা রাখা হয় সেই জায়গার দুর্গন্ধে আমাদের আশেপাশের পরিবেশও দুর্গন্ধ হয়ে যায় না, ঠিক সেটির কারণেই বলা হচ্ছে আবর্জনার দুর্গন্ধে পরিবেশ নষ্ট হয়। এর পরের শব্দটি হচ্ছে হাত। হাত শব্দের বিপরীত শব্দ হচ্ছে পা। অর্থাৎ আমাদের হাত রয়েছে এবং ঠিক আমাদের হাত, আমরা হাত দিয়ে কাজ করি এবং আমরা পা দিয়ে চলাফেরা করি, তাই হাতের বিপরীত শব্দ হচ্ছে পা। এবং পা দিয়ে যদি আমরা একটি বাক্য গঠন করতে চাই, সেটি হচ্ছে বাইরে থেকে এসে হাত পা ধুয়ে নিতে হয়। আমরা জানি পুরো গল্পেই আমাদেরকে শেখানো হয়েছে যে বাইরে থেকে এসে আমাদের সুন্দর করে হাত পা ধুয়ে নেওয়া উচিত। এর পরের শব্দটি হচ্ছে প্রিয়। প্রিয় শব্দের বিপরীত শব্দ হচ্ছে অপ্রিয়। প্রিয় অর্থাৎ যে জিনিসটা তুমি পছন্দ করো এবং অপ্রিয় হচ্ছে যে জিনিসটা তুমি একেবারেই পছন্দ করো না। এবং অপ্রিয় দিয়ে যদি আমরা একটি বাক্য গঠন করতে চাই, সেটি হতে পারে মিথ্যা কথা সবার কাছেই অপ্রিয়। অর্থাৎ তুমিও মিথ্যা পছন্দ করো না, আমিও মিথ্যা পছন্দ করি না, কেউই আসলে মিথ্যা কথাটি পছন্দ করে না, তাই মিথ্যা কথা সবার কাছেই অপ্রিয়। এর পরের শব্দটি হচ্ছে বকা। বকা শব্দের বিপরীত শব্দ হচ্ছে আদর কিংবা প্রশংসা। অর্থাৎ কাউকে বকা দেওয়া। বকা দেওয়া মানে হচ্ছে যখন আমাদের আম্মু আব্বু আমাদের বকা দেয়, ঠিক ওরকমভাবেই আবার আমাদের আদর বা প্রশংসা করলে আমরা অনেক খুশি হই না। বকা দিলে মন খারাপ হয়, আদর বা প্রশংসা করলে আমাদের মন ভালো হয়ে যায়। তাই বকার বিপরীত শব্দ হচ্ছে আদর কিংবা প্রশংসা করা। আদর কিংবা প্রশংসা দিয়ে যদি আমরা একটি বাক্য দেখতে চাই, সেটি হতে পারে সৎ পথে চলা সবাই প্রশংসা করে। সৎ পথে চলা সবাই প্রশংসা করে। আমরা জানি যে আমরা যদি সৎ পথে চলি বা তুমি যদি সৎ পথে চলো, তাহলে তোমাকে সবাই প্রশংসা করবে যে দেখো ছেলে বা মেয়েটি কতটা সৎ, এটি নিয়ে তোমাদের সবাই প্রশংসা করবে। তাই আমরা সবাই সৎ পথে চলার চেষ্টা করব। এর পরের শব্দটি হচ্ছে ধোয়া। ধোয়া শব্দের বিপরীত শব্দ হচ্ছে অপরিষ্কার। অর্থাৎ ধোয়া একটি জিনিসকে তুমি যেমন পরিষ্কার বলতে পারো, ঠিক তেমনই অধোয়া, মানে যেটি ধোয়া নয় সেই ধোয়া নয় জিনিসটিকে অপরিষ্কার বলতে পারো। তাই ধোয়ার বিপরীত শব্দ হচ্ছে অপরিষ্কার। এবং এই অপরিষ্কার দিয়ে যদি আমরা একটি বাক্য গঠন করতে চাই, সেটি হতে পারে অপরিষ্কার হাতে খাওয়া ঠিক নয়। এর পরের শব্দটি হচ্ছে হিসাব। হিসাব শব্দের বিপরীত শব্দ হচ্ছে বেহিসাব। বেহিসাব যে কোনো একটি জিনিসকে তুমি যদি হিসাব করে খরচ করো বা হিসাব করে জিনিসটি রাখার চেষ্টা করো, এবং অপরদিকে তুমি যদি কোনো একটি জিনিসের কোনো ধরনের কোনো হদিস রাখো না কিংবা তার গুণে রাখো না, সেই জিনিসটিকে তুমি আবার বেহিসাব বলতে পারো। তাই হিসাবের বিপরীত শব্দ হচ্ছে বেহিসাব। এবং বেহিসাব দিয়ে যদি আমরা একটি বাক্য গঠন করি, সেটি হতে পারে বেহিসাবি লোককে কেউ পছন্দ করে না। বেহিসাবি লোক বলতে যে কোনো ধরনের কোনো বাক বিবেচনা ছাড়া খরচ করে কিংবা কোনো একটি জিনিসের কোনো হদিস রাখে না, তার কোনো একটি জিনিসের কোনো হদিস রাখে না বা কোনো গুরুত্বপূর্ণ জিনিসের ব্যাপারে সে খবর রাখে না, সেই জিনিসটিকে বলা হয়, তাকে বলা হয় বেহিসাবি লোক। এবং এরকম ধরনের লোককে আমরা আসলেও কেউ পছন্দ করি না, তাই এখানে ব্যবহার করা হয়েছে বেহিসাবি লোককে কেউ পছন্দ করে না। এর পরের শব্দটি হচ্ছে সোজা। সোজা শব্দের বিপরীত শব্দ হচ্ছে বাঁকা। অর্থাৎ কোনো একটি জিনিস যদি সোজা থাকে, তার ঠিক বিপরীত শব্দটি হবে ওই জিনিসটি বাঁকা। একটি সোজা রাস্তার কথা চিন্তা করো এবং একটি আঁকাবাঁকা রাস্তার কথা চিন্তা করো, তাহলেই বুঝতে পারবে দুটির মধ্যে পার্থক্য কী। তাই সোজা থেকে সোজা হতে যদি আমরা বিপরীত শব্দ চাই, তাহলে সেটি হবে বাঁকা। বাঁকা দিয়ে যদি আমরা একটি বাক্য গঠন করতে চাই, সেটি অনেকটা এরকম হতে পারে গ্রামের রাস্তা অনেক বাঁকা হয়। মেঠোপথ দেখেছো না, মেঠোপথ অনেক বাঁকা বাঁকা হয় না, ঠিক সেটি বোঝাতেই এখানে বলা হয়েছে গ্রামের রাস্তা অনেক বাঁকা হয়। মেঠোপথ মানে হচ্ছে গ্রামের রাস্তা। এক্ষেত্রে বলে রাখি যে মেঠোপথ যদি তোমরা কেউ না জেনে থাকো, তাহলে মেঠোপথ হচ্ছে, মেঠোপথকেই গ্রামের রাস্তা বলা হয়। তো এরপরে তোমাদের কর্ম অনুশীলন রয়েছে বইয়ের মধ্যে, এবং তাছাড়া
এখন আমরা পুরো গল্পটি পড়ার পরে আমাদের কাছে কিছু যুক্তবর্ণ রয়েছে, পুরো গল্প জুড়েই কিছু যুক্তবর্ণ ছিল এবং আরও কিছু যুক্তবর্ণ নিয়ে তোমাদের সামনে আমরা হাজির হয়েছি। প্রথম যুক্তবর্ণটি যে শব্দের মধ্যে রয়েছে সেটি হচ্ছে ডাক্তার। ডাক্তার শব্দের মধ্যে এই যুক্তবর্ণটি রয়েছে, যেটি গঠিত হয়েছে ক এবং তার সঙ্গে তয়ের সমন্বয়ে। এবং হ্যাঁ, কি যুক্তবর্ণ দিয়ে যদি আমরা আরও কিছু শব্দ দেখতে চাই সেগুলো হতে পারে রক্ত কিংবা শক্ত। এর পরের শব্দটি হচ্ছে সন্ধ্যা। সন্ধ্যা শব্দের মধ্যে যে যুক্তবর্ণটি রয়েছে সেটি হচ্ছে এই যুক্তবর্ণটি, যেটি গঠিত হয়েছে দন্ত ন এবং তার সঙ্গে ধ এবং তার সঙ্গে জ ফলা যুক্ত হয়ে। লক্ষ্য করে দেখো বন্ধুরা, এখানে তিনটি জিনিস যুক্ত হয়েছে। এখানে একটি ফলা যুক্ত হয়েছে এবং দুটি অক্ষর যুক্ত হয়েছে। প্রথমে দন্ত ন, তার সঙ্গে ধ এবং তার সঙ্গে জ ফলা যুক্ত হয়ে এই যুক্তবর্ণটি গঠিত হয়েছে। এবং একই যুক্তবর্ণতে যদি আমরা আরও কিছু শব্দ দেখতে চাই সেগুলো হতে পারে বন্ধা কিংবা রজনীগন্ধা। এরপরে আমাদের জন্য যে শব্দ অপেক্ষা করছে সেটি হচ্ছে সঙ্গে। সঙ্গের মধ্যে এই যুক্তবর্ণটি রয়েছে, যেটি গঠিত হয়েছে ও এবং তার সঙ্গে গয়ের সমন্বয়। এবং একই যুক্তবর্ণতে যদি আরও কিছু শব্দ দেখতে চাই সেগুলো হতে পারে অঙ্গ কিংবা ভঙ্গি। আরও দুটো যুক্তবর্ণ এখানে যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে পরিচ্ছন্ন। পরিচ্ছন্ন শব্দের মধ্যে যে যুক্তবর্ণটি রয়েছে সেটি হচ্ছে এই যুক্তবর্ণটি, যে যুক্তবর্ণটি গঠিত হয়েছে চ এবং তার সঙ্গে ছয়ের সমন্বয়ে। এবং হ্যাঁ, কি যুক্তবর্ণ যদি আরও কিছু শব্দ দেখতে চাই সেগুলো হতে পারে ইচ্ছা কিংবা কিচ্ছা। পরিচ্ছন্ন শব্দের মধ্যে দুটি যুক্তবর্ণ রয়েছে, চ এবং ছয় সমন্বয়ে এই যুক্তবর্ণটি এবং এই যুক্তবর্ণটি, গঠিত হয়েছে দন্ত ন এবং তার সঙ্গে আরেকটি দন্ত ন, অর্থাৎ দুটি দন্ত ন মিলে একটি যুক্তবর্ণ গঠিত হয়েছে। এবং একই যুক্তবর্ণ যদি আরও কিছু শব্দ দেখতে চাই সেগুলো হতে পারে অন্য কিংবা ভিন্ন। এর পরের শব্দটি হচ্ছে অভ্যাস। অভ্যাস শব্দের মধ্যে যুক্তবর্ণটি রয়েছে সেটি হচ্ছে এই যুক্তবর্ণটি, যেটি গঠিত হয়েছে ভ এবং তার সঙ্গে জফলার সমন্বয়ে। এবং হ্যাঁ, কি যুক্তবর্ণ দিয়ে যদি আরও কিছু শব্দ দেখতে চাই সেগুলো হতে পারে সভ্য কিংবা অসভ্য। বন্ধুরা, তোমাদের জন্য আরও কিছু প্রশ্ন অপেক্ষা করছে। আমরা পুরো পাঠ পড়ে ফেলেছি, পুরো গল্পটি পড়ে ফেলার পরে তোমাদের কাছে এই প্রশ্নগুলো খুবই সহজ লাগা উচিত। যেমন, মামা অন্তুকে কী দিয়ে হাত ধুতে দিলেন, মামা চোখ পাকালেন কেন, মা অন্তুকে ডাক্তার দেখাতে চান কেন, টয়লেট থেকে বের হয়ে অন্তু কী করলো। বন্ধুরা, তোমাদের বইয়ের অনুশীলনী অধ্যায়ে আরও অনেক অনেক প্রশ্ন এবং অনেক ধরনের অনুশীলনী তোমাদের জন্য অপেক্ষা করছে। সেগুলো তোমরা সলভ করার চেষ্টা করো। আমরা অনেকটা সলভ করে দিলাম, তোমরা এখন চেষ্টা করো বাকিটুকু সলভ করার, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো। এরপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করো।